আজ রবিবার তেরোই আশ্বিন দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবর ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়াস শাহিংজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যোদয়ের সময় সূর্যদেবকে তামাল লটায় অল্প একটু জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে এগারো বার জপ করে দিন শুরু করুন পারলে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে চাবিয়ে খেয়ে নেবেন এবং সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে পারলে অত্যন্ত উপকৃত লাভান্বিত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান লিডারশিপ স্কিল বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ম্যানেজমেন্ট স্কিলকে যদি গেইন করতে চান জন্মছকে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক সেটি যদি না থেকে থাকে তাহলে আজ অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ঘন ঘন যারা পান গুটখা এই ধর এই জাতীয় কোনো জিনিস খেয়ে থুতু ফেলে তাদের কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি না পেয়ে দুর্বল হতে থাকে তাই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস পরিধান করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবেও আয় ইনকাম বাড়বে যারা বিবাহিত আছেন তারা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ এমন একটি দিন যেখানে আপনি নিজের সম্বন্ধে মন্দ মনোভাবাপন্ন কোনো ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন আজ সারাটা তিনি রোম্যান্টিক চিন্তাভাবনা অতীতের স্বপ্ন কিন্তু নিমগ্ন থাকতেই পারেন নিজেই নিজের সময়ের গুরুত্ব বুঝুন এবং সেই সব লোকজনদের মাঝখানে থাকুন যাদের কথা আপনারা বুঝে নিজের জীবনকে উন্নত করতে পারবেন আজ যারা ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে অবগত করতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত এই ধরনের ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করলে অত্যন্ত লাভান্বিত হবেন